শুক্রবার রাতে রাজধানীর বর্ডার গোলচক্কর সংলগ্ন দক্ষিণ রামনগর থেকে গ্রেফতার হলো এক মানব পাচারকারী তার নাম কাজল দাস ধৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মানব পাচারের কাজে যুক্ত বলে সরকারি রেল পুলিশ সূত্রে জানা গেছে সূত্রটি জানিয়েছে রাজধানীর দক্ষিণ রামনগর এবং ক্যাম্পের বাজার এলাকায় সক্রিয় আরও কয়েকজন মানব পাচারকারীকে সহসায় জালে তোলা হবে এদিকে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ শুক্রবার রাতে এক যৌথ অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে দাবিহীন তেত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হচ্ছে গাঁজাগুলো বহিরাজ্যে পাচারের চেষ্টা করা হচ্ছিল